नमस्कार बंधुरा, जॉब्स डेस्टिनेशन यूट्यूब चैनले तुमने सबा के स्वागत। चले एक नतून नोटिस और एक नतून वीडियो नहीं। आजकल वीडियोते क्योंकि तुम्हारे जो विशाल बड़ो दुटो अपडेट रही है और दुटो अपडेट ही क्योंकि से 2020 WBP बैच नहीं। एबार देखो, तुम्हारे तो इंटरव्यू हो गए, मेल दे फिमेल दे एखोनो इंटरव्यू चलछे। आजकल वीडियोते क्योंकि तुम्हारे फाइनल काट ऑफ कत जेते पारे सेटा तुम्हारे बोलबो, जाते तुम्हारा एजाम करते पारो जे कार कार आर कि सिलेक्शन होबे एबार। ठीक आछे, जारा होयतो एई लाइन निये अनेक दिन रयेछे तारा मोटामुटी अंदाज करे निएछे जे तादेर होबे कि होबे ना, एइ सब जिनिस सेसब कथा बाद दाओ, तुम्हारे फाइनल काट ऑफ देखाबो। आर हाँ, একটা নোটিস কিন্তু বিশাল পরিমাণে ভাইরাল হচ্ছে যে তোমাদের কোন কোন ব্যারাককে তোমাদের রিক্রুট করা হবে, মানে তোমাদের অ্যাপয়েন্ট করা হবে, সেখানে তোমাদের ট্রেনিং হবে, আর সেই ব্যারাকে কতগুলো স্টুডেন্টের ক্যাপাসিটি রয়েছে। এই একটা নোটিস কিন্তু বিশাল পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, তো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো সবার আগে তোমাদের ফাইনাল কাট অফটা দেখিয়ে দিই। এবার দেখো, ফাইনাল কাট অফটা শো করার আগে তোমাদের কিন্তু মেন্সের যে কাট অফটা এসেছিলো সেটা তোমাদের একবার রিমেম্বার করে দিচ্ছি, যে জেনারেলদের 42.5, OBC এতে 36.5, OBC বিতে 40.5, SC-তে 37.75 আর ST-তে 31.75 তোমাদের মেন্সের কাট অফটা এসেছিলো। এবার তোমাদের ফাইনাল কাট অফটা আর মেন্সের কাট অফটা দেখো পাশাপাশি রাখা হয়েছে। মেন্সের কাট অফ আর এই যে ফাইনাল কাট অফ, তোমরা একবার মাঝখানে ডিফারেন্সটা দেখে নাও। তো দেখো, ফাইনাল কাট অফে জেনারেলদের 56.5 থেকে 57.5 অবধি যেতে পারে, OBC এতে 47 থেকে 48.5, OBC বিতে 54 থেকে 55, SC-তে 50 থেকে 51, ST-তে 41 থেকে 43। এইটা আর কি ক্যালকুলেশনে এসে বা বলা যায় আমরা আপডেট পেয়েছি যে তোমাদের এরকমই ফাইনাল কাট অফ যাবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এইটা, আর তোমরা আশা করছি এক্সাম করে নিয়েছো, অনেকে যারা রয়েছে হিসাব করে ফেলতে পারে। তো একটা কথা বলবো, যদি তোমাদের ফাইনাল কাট অফ এর মধ্যে থাকে তো কংগ্রাচুলেশনস, তোমাদের সিলেকশন হয়ে যাবে। আর যাদের যাদের হয়নি বা যাদের একটু দোনোমনো রয়েছে তাদের একটা কথাই বলবো ভাই, এখনও কিন্তু টাইম আছে, পরে আরেকবার WBP আসবে। কবে আসবে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকো, কিন্তু যাদের হয়নি অবশ্যই প্রিপারেশনটা ভালো করে নিও। এবার চলো তোমাদের সেই ব্যারাকের নোটিশটা দেখিয়ে দিই। তো দেখো, এই হলো সেই ভাইরাল হওয়া নোটিশটা যেটার ব্যাপারে আমি তোমাদের বলছিলাম। দেখো, এই জায়গাটা একটা জায়গায় আমি গোল করে রেখেছি, জিনিসটা পড়ো, যে তোমাদের ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি 2023-এর মধ্যে কিন্তু তোমাদের ট্রেনিং স্টার্ট হয়ে যাবে। তো দেখো, তোমাদের হাতে এখনও মোটামুটি অনেক সময় রয়েছে ট্রেনিং শুরু হওয়ার আগে, ভালো করে তোমরা এনজয় করে নাও যাতে যাতে তো এই হলো সেই ভাইরাল হওয়ার নোটিশটা যেটার কথা বলছিলাম। আর এইখানে দেখো একটা জায়গা গোল করে রেখেছি, সে জায়গাটা তোমরা যদি পড়ো, দেখো তোমাদের বলেছে যে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি 2023, অর্থাৎ তোমাদের 2023-এর ফার্স্ট উইকের মধ্যে তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। এবার যদি তোমরা নিচে আসো না, দেখো 19টা ব্যারাকের নাম দিয়ে কিন্তু তোমাদের একটা লিস্ট এসছে, আর সেখানে তোমাদের কতজন ট্রেনিতে রাখা হবে, ঠিক আছে, মানে কতজনকে সেখানে ট্রেনিংয়ের জন্য রাখা হবে সেগুলো দেখো সব লিখে দিয়েছি। এখানে কিন্তু ব্যারাকপুরে দেখো 3টে রয়েছে, তারপর কসবা, আসানসোল, জলপাইগুড়ি, তারপর পশ্চিম মিদনাপুর, এগুলো সব রয়েছে। তোমাদের কতগুলো দেখো এখানটায় ট্রেনিং হবে, যেমন ব্যারাকপুরেরটায় 150 জন, আর ব্যারাকপুর SAP ফার্স্টে, SAP টুতে 100 জন, SAP থ্রিতে তোমাদের 100 জন, TTC SAP সিক্স ওইখানে 100 জন, কসবাতে 1200 জন, মানে কসবা। আর নিচে আসলে দেখো পশ্চিম মিদনাপুরে PTS সালুয়া ওটাতে 1321 জন, মানে বলা যায় এই দুটোতে সব থেকে বেশি চলছে। তো তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট মেরে নাও এবং ভগবানের কাছে তোমাদের পছন্দের যে ব্যারাকটা সেটার প্রার্থনা করা শুরু করে দাও যদি তোমাদের সিলেকশন হয়ে যায়, ঠিক আছে। আর হ্যাঁ, সব শেষে এই যে আমাদের জবস ডেস্টিনেশনে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, দেখো আমাদের জবস ডেস্টিনেশনে এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু 30,500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। বুঝতেই পারছো আমাদের এই জবস ডেস্টিনেশনে পরিবারটা কত বড় হয়ে গেছে। তাই তুমিও যদি আমাদের এই জবস ডেস্টিনেশনে পরিবারে অংশগ্রহণ করতে চাও, তো ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কের থ্রু ইজিলি জয়েন করে যাও। এবার তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা না থাকে তাহলে প্লে স্টোর থেকে সিম্পলি ইনস্টল করে নাও, হোয়াটসঅ্যাপে যেরকম ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হয় কোডে টোরে, একদম এই ভিডিওতে ফিরে এসে বা ওইখানেই সার্চ অপশানে গিয়ে জবস ডেস্টিনেশন বলে সার্চ করো, করে যে
চ্যানেলটা সবার আগে আসবে সেটাতে জয়েন করে নাও, লোগোটা দেখে নাও তোমরা, যাতে তোমাদের চিনতে অসুবিধা না হয়। ওকে, আর হ্যাঁ এবার সুবিধাগুলো বলে দিই। আমাদের এই চ্যানেলে জয়েন করলে কিন্তু তোমরা ডেইলি একাধিক সাবজেক্টের উপর তোমরা মক টেস্ট দিতে পারবে, সাথে একাধিক বইয়ের পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তার সাথে আসন্ন পরীক্ষার যে নোটিশগুলো আছে, অফিসিয়াল নোটিশ, সেগুলো এখানে দেওয়া হয়। আর আমাদের চ্যানেলের তরফ থেকে কোনো রকম যদি আপডেট থাকে তো সেটাও এখানেই সবার আগে দেওয়া হয়। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা এরকমই চাকরি এবং নিয়োগ সংক্রান্ত সব ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাও। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও জানতে পারে WBP-র ফাইনাল কাট অফ কতটা যেতে পারে, আর তারাও যেন রিক্রুটমেন্ট হওয়ার টাইমে নিজের পছন্দের ব্যারেকটা প্রার্থনা করতে পারে ভগবানের কাছে। তো চলো দেখা হচ্ছে একটা নতুন নোটিশ নিয়ে একটা নতুন ভিডিওতে।